বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং এক ব্যক্তি আহত হয়েছেন। মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে একজন আহতের খবর গণমাধ্যমে আসলেও নিহতের খবর অজানা কারণে প্রকাশ পায়নি। প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক রাতে ফেসবুক পোস্টে এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়ে পোস্ট করেছেন। গত কয়েকদিন ধরে বান্দরবানের নাখিংছড়ির ঘুমদুম এলাকার তমরু গ্রাম সংলগ্ন সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে চলছে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ। সে যুদ্ধে গোলাগুলির প্রচণ্ড শব্দে সবচেয়ে বেশি প্রকোপিত করছে তমরুর বাসিন্দাদের। ওই সাংবাদিক জানান, বিজিবি সেখানে সংবাদ সংগ্রহে যেতে চাওয়া সাংবাদিকদের অনুমতি দিচ্ছেন না, তবে সাধারণ মানুষ অনায়াসে যাতায়াত করছেন। মিয়ানমারের অপকর্মের বিরুদ্ধে নিউজ হলে বিজিবির কী সমস্যা, এমন প্রশ্ন তুলেছেন তিনি।